হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা জানি যে আমাদের যে প্রসেসর আছে এটা, সেটার স্পিড কীভাবে বাড়ানো যায় বা কমানো যায়, তো আমরা দেখেন আমরা প্রথমে টাস্ক ম্যানেজমেন্টে চলে যেতে হবে। তো টাস্ক ম্যানেজমেন্টে চলে যাওয়ার পর এখানে দেখেন, এখানে আপনার আছে, দেখেন এখানে সিপিইউ আছে, আপনার মেমোরি আছে, তো এইগুলোর কিন্তু একটা স্পিড আছে বা র্যামের উপর যে ডিফেন্ডটা করে সেই প্রসেসরের উপর যে ডিপেন্ড করে। দেখেন পারফরমেন্সে আমরা চলে যাওয়ার পর দেখেন এখানে সিপিইউ যে পারফরমেন্সটা আছে এটা আমরা দেখতে পারবো। তো দেখেন সিপিইউ পারফরমেন্স, তারপরে আছে র্যাম পারফরমেন্স, এইগুলো অনেকগুলো পারফরমেন্স আছে। আপনি যদি প্রসেসরের আপনি স্পিডটা সঠিকভাবে আপনি চালাতে পারেন, তো এটা কিন্তু আপনি এইভাবে কিন্তু করতে পারবেন, এই ভিডিওর ভিতরে সব কিছু পেয়ে যাবে। তো দেখেন আমি আসলে প্রথমে আপনাকে দেখিয়ে নিলাম যে এটা কীভাবে করবেন। তো এটার ভিতরে প্রথমে আমাকে যেতে হবে আপনাকে এডিট পাওয়ার, দেখেন এখানে কিন্তু এডিট পাওয়ার আছে, এডিট প্ল্যান, এডিট পাওয়ার প্ল্যান। তো এডিট পাওয়ার প্ল্যানটা আপনাকে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন থাকবে, তো এটা আপনি না আপনাকে যেতে হবে এখানে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংস এরকম একটা নাম থাকবে, তো চেঞ্জ পাওয়ার সেটিংয়ে চলে যেতে হবে। তো চেঞ্জ পাওয়ার সেটিংয়ে যাওয়ার পর দেখেন এরকম একটা অপশন আসবে, দেখেন এরকম একটা অপশন আসবে। তো অপশন আসার পর এখানে আপনি কী করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন ব্যাটারি অ্যাক্টিভ আছে, দেখেন হাই পারফরমেন্স, যেটাকে আপনি স্পিড যদি বাড়াতে চান তাহলে আপনি কীভাবে এই কাজটা করবেন। তো আপনাকে হাই পারফরমেন্সে যেতে হবে। হাই পারফরমেন্সে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন থাকবে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, তো এইটা আপনাকে খেয়াল করতে হবে প্রসেসরের পাওয়ার জন্য আপনি কীভাবে এটা বাড়াতে পারবেন। তো আমাদের দেখেন এখানে তিনটা অপশন আছে, এটা মিনিমাম আছে, তারপর সেট সিস্টেম আছে, ম্যাক্সিমাম আছে। তো আপনাকে মিনিমাম দিতে হবে, মিনিমাম দেখেন এটা 100% আছে, আমরা মিনিমাম জিরো থেকে শুরু করব। তো এখানে আমাকে জিরো দিতে হবে, তো জিরো দিয়েছি আমরা। তো দেখেন এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম যে প্রসেসর এটা আছে এটা আমি এটা দেবো হলো 100%। তাহলে আপনাকে জিরো থেকে 100-এর ভিতরে আপনাকে এই পারফরমেন্সটা দেখাবে, তারপরে আপনি জিরো থেকে হাই পর্যন্ত পারফরমেন্সটা পাবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখেন আমি আপনাকে আবার দেখাচ্ছি জিনিসটা কোথা থেকে যাবেন। তো দেখেন প্রথমে কিন্তু আপনাকে হাই পারফরমেন্সে যেতে হবে, তারপর এখানে আপনার প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এটা কিন্তু দেখেন উপরে যেরকম জিরো দিয়েছে জিরো এখানে কিন্তু হয়ে গেছে, আর নিচে যেটা আমি 100% দিয়েছি 100% চলে আসে। তো এইভাবে যদি আপনি যদি পারফরমেন্সটা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু পারফরমেন্স যদি ঠিক রাখেন তাহলে আপনি পর্যাপ্ত আপনার যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু আপনার পিসিতে পেয়ে যাবেন, এবং কি র্যাম বলেন, তারপর আপনার প্রসেসর বলেন বা আপনার সিপিইউ বলেন, ফুললি পারফরমেন্সটা আপনি পাবেন। তো পারফরমেন্সের জিনিসটা আমি আপনাদের দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পারফরমেন্সের। দেখেন আমি কিন্তু আবার কিন্তু টাস্ক ম্যানেজমেন্টে চলে আসছি। তো এখানে দেখেন এখানে কিন্তু পারফরমেন্স আছে, পারফরমেন্স। তো এই পারফরমেন্সে যাওয়ার পর আপনি কিন্তু এটা কিন্তু আপনার ডায়াগ্রাম যেটাকে বলি আমরা, ডায়াগ্রাম এটা দেখেন পারফরমেন্স এখানে আছে, স্টার্টআপ আছে। তো এই স্টার্টআপগুলো দেখেন যেগুলো ডিজেবল আছে সেগুলো কিন্তু অটোমেটিক ডিজেবল হয়ে যাবে, যেগুলোর আপনার প্রয়োজন মতো আপনার কাজের জন্য যেগুলো সেগুলো কিন্তু অটোমেটিক থেকে যাবে, এনেবল থাকবে। তো দেখেন এখানে কিন্তু আমি আবার টাস্ক ম্যানেজমেন্টে চলে যাব। তো চলে যাওয়ার পর দেখেন সেম একই প্রসেসিং আপনাকে এখানে পারফরমেন্সে যেতে হবে। পারফরমেন্স যাওয়ার পর এখানে কিন্তু একটা অপশন আছে, তো দেখেন নিচের দিকে একটা আপনার অপশন আছে, দেখেন দেখেন ওপেন রিসোর্ট মনিটর। ওই এই মনিটরের ভিতরে চলে গেলে আপনি কিন্তু খুব ইজিভাবে আপনি দেখতে পারবেন সব কিছু। তো ডায়াগ্রামগুলো আপনার খুব ইজি দেখতে পারবেন। এখানে দেখেন এখানে কিন্তু আপনার ওভারভিউ আছে, তো এখানে ওভারভিউ মানে সব বলেন, আপনার নেটওয়ার্কিং বলেন, আপনাকে মেমোরি বলেন, আপনার ডিস্ক বলেন, সবার কিন্তু দেখতে পারবেন। দেখেন এখানে সিপিইউ আছে, তো সিপিইউ চাপ দিলে সিপিইউর যে পারফরমেন্সটা ওইটা আপনি দেখতে পারবেন। তো আপনাকে যেটা দেখালাম এটা অবশ্যই আপনাকে করতে হবে, করে নেওয়ার পর তারপর কিন্তু এগুলো আপনাকে দেখতে হবে। তো আপনি আমি আবারও বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন এখানে কিন্তু মেমোরিও আছে, দেখেন মেমোরি আছে, ডিস্ক আছে, ইন্টারনেট আছে, নেটওয়ার্ক আছে। তো এইগুলো কিন্তু সবগুলো কিন্তু ডায়াগ্রাম আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সহজে। আর
এইখানে যে সিস্টেমগুলো আমি আপনি দেখালাম ওইটা করার পরে কিন্তু আপনি পিসিটা অনেক ফাস্ট পাবেন আপনি, এটা আমি বলতে পারি। তো ফাস্ট পাওয়ার জন্য আপনার প্রসেসরটা যেভাবে কাজ করে সেটা অনেক অনেক সুন্দরভাবে আপনি কিন্তু আপনার নিজের নিজের কাজটা আপনি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।